আমরা জানতাম না, কেজি চিনতাম না, বেজি চিনতাম না, আমাদের আব্বা মারা চিনাইছে, উনরা কেন আমাদেরকে এই পাবলা মাদ্রাসা চিনাইলো না, কেন আমাদেরকে পাবলা মহিলা মাদ্রাসা চিনাইলো না, আমাদেরকে চিনাই দিলে ওখানে যে পড়তাম আজকে আমরা বিপদে পড়তাম না। আতি হিন্দে ফাইনা মিনাল আযাব, আব্বা মারে ডবল শাস্তি দাও, ওয়ালানহুম লানান কাবীরা, তাদেরকে বেশি শাস্তি দাও, আর একটু দেখাও তারা কোন জায়গা আমার আড়ালে থেকে শাস্তি দিবার, আমি সহিতে দেখবো আর বাড়িও বা আমি দেখবো আর পিটেবা, তার আগে আমার একটা কাজ আছে, না জালুমা তাহতা আক্তামিনা, আল্লাহ ফেরেশতারা যা মারুক না মারুক আমি একটু পালাবো মুরব্বীকে, আমি একটু পালাবো, না জালহুমা তাহতা আক্তামিনা, শুনে দেখেন তর্জমা যদি গলত করি, না জালহুমা তাহতা আক্তামিনা, পায়ের নিচে রাখবো ওদেরকে, নিচে রাখবো, পালাবো জম্বের পালানো, আমাকে এইভাবে ক্ষতি কেন করবে। কাজেই দোস্ত আসেন আমি চ্যালেঞ্জ করে বলবো, আল্লাহর রহমতে আমার মাদ্রাসায় পড়া ছেলে এবং মেয়ে এরা সিগারেট খায় না, কথা কন এই শিক্ষিতরা জব দাও, ইদানিং মেয়েরা রাস্তাঘাটে হেঁটে হেঁটে সিগারেট খায়, দেখছেন কি দেখেন নাই, খুব স্টাইলিশ সাথে সুক্তা দিয়ে ছাড়িয়ে দেয়, ডাটের ডাটের পোশাক, ওরা নিশ্চয়ই কোনো ফকির নির্বাচ্চা না, ওরা কোনো মূর্খর ছেলে মেয়ে না, ওরা কোনো গরিবের বাচ্চা না, পোশাকে প্রমাণ করে, সিগারেটে প্রমাণ করে, গোল্ডলিপ ব্যানসন, এই ব্যানসন গোল্ডলিপ এই সাথে কারা, এটা কোনো গরিবের পোলাপান না, ও শিক্ষিত বড় লোক, কিসের শিক্ষিত তুমি, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে তোমার শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, তোমার শিক্ষা জাতির মেরুদণ্ডকে ভেঙ্গে চুরমার করে দিয়েছো, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে কোরআন হাদিসের শিক্ষা জাতির মেরুদণ্ড। আমার মাদ্রাসার একটা ছেলে মেয়ে সিগারেট খায় না, একটা ছেলে মেয়ে গাঁজা এবা খায় না, একটা ছেলে মেয়ে অকথ্য ভাষায় গালি দেয় না, একটা ছেলে মেয়ে ইউটিজিং করে না, একটা ছেলে মেয়ে পরের গায়ে অ্যাসিড মারে না, একটা ছেলে মেয়ে চুরি ডাকাতি করে না, একটা ছেলে মেয়ে রাস্তায় রশি টানে মোটর সাইকেল কাড়ে না, একটা ছেলে মেয়ে রাস্তায় গাছ কেটে ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে না, এই শিক্ষাই শিক্ষা জাতির মেরুদণ্ড, যেই শিক্ষায় মেরুদণ্ডরে এইরকম ভাঙ্গা ভাঙ্গি ছেড়ে দিছে, রাস্তায় গেলে ছেলে কোনটা মেয়ে কোনটা পিছনে তো চেনা যায় না, চিন্তি হলে সামনে যেয়ে এক্সরে করা লাগে, কতক্ষণ পিছনে তো চেনা যায় না, পোশাক ছেলে মেয়ে সব এক, সব এক, এই যেই শিক্ষায় নারীদের নারীদের ঘরে রাখে নাই, যেই শিক্ষায় পুরুষরা পুরুষের জায়গায় মানে উল্টে গেছে, মেয়েরা উন্না পড়ে না, উন্না পড়ে ছেলেরা, এসে উন্না পড়া ছেলে দেখছেন না গলায় উন্না দেয়, এত বড় উন্না, সে উন্নার কুনা নিচে দিয়ে গোষ্ঠী গোষ্ঠী রাস্তার গুগোবর সাফ করতে করতে যায়, মেয়েরা যদি একটু পরে তা গলারে এই পেস্তে দিয়ে দেয় দিন ওই পাশে থয়, ও পাশে কি দেয় কত কর না, এরা কারা, কোন হুজুরির মাইয়া, কোন তবলিগলার মাইয়া, কোন হক্কানি পীরের মুরিদের মাইয়া, নিশ্চয় নয়, এই শিক্ষিত কারা, আসতেছে 14ই ফেব্রুয়ারি কুত্ত কুত্তির আড্ডা, এখন থেকে দাঁতে দাঁড় দিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, অ্যাটেনশন নিচ্ছে, প্রিপারেশন নিচ্ছে, কুয়াকাটা যে এই অজিফা পালন করবে, নাকি কক্সবাজার গিয়ে, নাকি কোনো পার্কে গিয়ে অজিফা পালন করবে, দুই দুইজন বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবে, সুরো ফাতিহা মস্ক করবে, সারা দুনিয়ায় 14ই ফেব্রুয়ারি কেন্দ্র করে লক্ষ লক্ষ মেয়ে বিবাহের আগে গর্ভবতী হবে, যারও সন্তান প্রোটেকশন দেবে, কথা বলেন ঠিক ঠিক না, কেমন একটা দিবস আবিষ্কার করছে কুত্তো ইয়োমিয়র এ শুনিয়ে, আমরা তো ওরকম করি, আমাকে তো বছরে 2-3 দিন আছে, যার প্র্যাকটিস হয়ে যায়, এরা এ কোন তাল, আশরাফুল মখলুকাত হইয়া চরিত্র নষ্টের একটা দিবস পালন করে, ঠিক কি ঠিক না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু, সেম কোয়ালিটি অফ অ্যানিমেল, চতুষ্পদ জন্তুর মতো তার চাইতেও, এটা কোন শিক্ষার অভাব, একমাত্র কোরআন হাদিসের শিক্ষার অভাব, ঠিক কি ঠিক না, আমার মাদ্রাসার একটা ছেলে কখনো আপনাকে অকথ্য ভাষায় গালি দেয় না, দেখলে বিনয়ের সাথে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম, কেমন আছে, আর তোমরা যদি সালাম কেউ দেও, আছে আবার অনেক আলহামদুলিল্লাহ আমাদের সাথে মহব্বতে ভালোবাসায় কিছু শেখছে, আর আসছে যেগুলো শেখে নেই, সালাইকুম হুজুর পাই যাইছো, ফাইলিওর বেটা ফাইলিও উলা বাদাইয়া, তুই খালি তুই আল্লাহ একা খারাপ না, তুই বুঝে বুঝাই দিয়েছি তোর মাও আমার মূর্খ অশিক্ষিত, তোর 14 গুষ্টি ধামলা, কিছু তোকে শিখাই নাই, ঠিক না, ইসমাইল আলাইহিস সালাম রে 3 মাসে তা ফেলাই দিয়ে গেছে, 13 বছর পরে আইছে ইব্রাহিম আলাইহিস সালাম জবই দেওয়ার জন্য,
আইসে দেখে যে পাশে রাস্তার পাশে বসে ছটা সাস্তিছে আইসে সালাম দিছে আরো মানুষ হয়ে গেছে সুষমা কবিলা জুরহুম সহ আরো কিছু কবিলা আসতে আসতে হয়ে গেছে আইসে জিজ্ঞেস করছে সন্দেহ করতেছে ছেলেটা হতে পারে তিন মাসে বাচ্চা 13 বছর পরে কি চিনার কোনো কায়দা আছে নি আসসালামু আলাইকুম ইয়া বুনাইয়া মাসমুক ইব্রাহিম আলাইহিস সালাম জি বাবা তোমার নাম কি সালাম দিয়ে কয় সাথে সাথে দাঁড়িয়ে বলতে ওয়া আলাইকাস সালাম আনা ইসমাইল ইবনু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম জোরে কোন সুবহানাল্লাহ কোন কেজিতে পড়ে নাই কিন্ডারগার্টেনে পড়ে নাই হাই স্কুল কলেজের গন্ধও নাই মায়ের কাছ থেকে এমন শিক্ষা পাইছে শুধু নামটা বললে মুরব্বির চিনতে কষ্ট হবে তাই নামের সাথে বাপের নাম ও বলে দিয়েছে আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহি ইসমাইল জড়িয়ে ধরে কানা আবু কাইয়া আবু নাইয়া আমি তোমার আব্বা ইব্রাহিম খলিল ইন্নি আরাফিল মানাম আন্নি আজবাহুকা ফানজুর মাজা তারা স্বপ্নে দেখছি তোমারে জবাই করব তোমার ধারণা তোমার রায় কি ওয়ালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আব্বা দেরি করে না ব্যাপারে পরামর্শ করলে শয়তানে ধোঁকা দেবে আপনি নবী আল্লাহ পাক আপনাকে স্বপ্নে দেখাইছে এটাই ওহির সমতুল্য কাজেই কাজ সেরে ফেলেন দেন আমারে জবাই দিয়ে দেন কন্যা সুবহানাল্লাহ এই শিক্ষা পাইছে কার কাছ থেকে মার কাছ থেকে কার কাছ থেকে 13টা বছর মায়ের কাছ থেকে শিখছে এরকম একটা মা দরকার মাটা ভালো দেন সন্তানটা এমনি ভালো হবে কথা কান আমাকে দোষ দেয় হ্যাঁ সেই হুজুর না আগের হুজুররা কাছার বদ নাই ফুদুলি তলা খুলি যেত এখন হুজুর ও প্লাস্টিকের বদ নাও প্লাস্টিক থেকে মসজিদি সব যাতে প্লাস্টিকের বদ না কাছার বদ না আছে হুজুর ও প্লাস্টিকের বদ নাও প্লাস্টিক সেই হুজুর নাই তুমি আগে বদনাটা কাছার দাও আমি ফু কাছার দিচ্ছি বদনাটা কাছার দাও কারে ফু দেব মসজিদের সেক্রেটারি সপ্তাহে শুক্রবারে খালি নামাজ পড়ে সভাপতি দুই দিন নামাজ পড়ে সেক্রেটারি সিগারেট খায় মানে পেটের মধ্যে দোকান বানায় ফেলাইছে হু দেব কারে কারে হু দেব সেই বদলাটা কাসার দাও হুডা সেরকম দাও সন্তান ভালো চাও প্রোটাকশন আসবে কোন জায়গা থেকে সেই জায়গাটার আগে ভালো বানাও সেটা আর কোথাও এই শিক্ষা নাই একমাত্র কওমি মহিলা মাদ্রাসা ছাড়া ঠিক না আপনি মারা যাবেন জানাজার ইমামতি করবে কে বলে থাকি ওই আছে আমাকে মসজিদে হুজুর আছেন আমরা বেতন দেই না উনি ইমামতি করেন বাড়াইটে হুজুর বাড়াইটে হুজুরি জানাজা আর নিজের সন্তানের জানাজা কোনোদিন একদমে বিক্রি ঠিক না ইমাম সাহেব সে জানাজা পড়াবে হলো চাকরি ঠেকানোর জন্য পজু বানাতেও পারে নাও পারে তকবির দুটো কোমো দিয়ে বসতে পারে ওই তকবির ঠিক দিয়েছে ফাঁকে দোয়া পড়ে নাই কারণ ইমাম সাহেবের সাথে ওই মুসল্লির একটু জ্ঞান জামছে না ওই তোরে একদিন সুজা উঠতে পারিনি মরার পরে দিলাম সাইজ করে বিনি দোয়ায় তোর জানাজা পড়াও থেকে তো আস্তে আস্তে পড়তে অত জোরে পড়ার কিছু যদি এরকম ফকুই দিয়ে চালিয়ে দিতে কিন্তু নিজের সন্তান যদি জানাজার ইমামতি করে তাহলে কিছু কম পড়ে নাকি একটা তকবির কম ঠিক কি ঠিক না কাজেই বাপ দুনিয়ায় অনেক সন্তানদেরকে অনেকভাবে লেখাপড়া শিখাইছেন হোক জেনারেল হোক ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে সে বাপের জানাজার ইমামতি করছে ইঞ্জিনিয়ার ছেলে বাপের জানাজার ইমামতি বড় বড় আলেমরা আছে ছেলের পড়া শুদ্ধ সে কোরআন পড়ছে প্রথম পরে ইঞ্জিনিয়ার হয়েছে বাপের জানাজার ইমামতি সেই করবে ওই ছেলের জানাজা মক্কার ইমামের জানাজার চাইতে আল্লাহর কাছে দামি ঠিক কিনা তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানদেরকে নেক সন্তান বানানোর তৌফিক দান করো আল্লাহ ঘরে ঘরে হাক্কানি আলেমা বানায় দিক এবার মেয়েদেরকে একটু বলবো এদিক তাকা মহিলারা আছেন কি আশেপাশে মেয়েরা মাদ্রাসায় পড়বা মাদ্রাসায় পড়লে 7-8-9 বছর মাদ্রাসায় পড়ে এটা ঠিক আছে তো মেয়েরা যদি এই ছোটবেলায় মায়ের সংসারে বড় হয় মেয়েরা যদি মায়ের সংসারে বড় হয় তাহলে মেয়েরা ওই মায়ের কাজ শেখে রান্না শেখে পিঠে আটা বানানো শেখে সাংসারিক কাজ শেখে আর সেই টাইমটা সে মাদ্রাসায় পড়ে এ জায়গায় এসে বডিগি বাবরসির রান্না খায় কোনো কাম কাজ করে না বিয়ের পরে শ্বশুরবাড়ি যে মোটে কোনো তা করতে চায় না এই যে যে বদনাম মহিলা মাদ্রাসার মেয়েদের সম্পর্কে এইটার থেকে বাঁচানোর জন্য মেয়েদেরকে সেভাবে শিক্ষিকারা প্রশিক্ষণ দিয়াবেন শিক্ষিকারা প্রশিক্ষণ দিয়াবেন বাবরচি রাখবেন না মহিলা মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় বাবরচি হবে না মেয়েদেরকে দিয়ে পালাক্রমে রান্না করাই খাবেন তাহলে তার রান্না শিখবে কাজ শিখবে হাড়িপাতির মাজা শিখবে সাংসারিক কাজ শিখবে এই জায়গায় বসে পরের ভাতে বেগুন দিয়ে খাইয়ে যায় এরপরে শ্বশুর বাড়ি যায় না আমি আবার শিখছি কি এই হচ্ছে না কিনি কিনি তাহলে আমার একটা মাদ্রাসা হুজুর বানায় দাও 3000টা বেতন পাবে তাই যে খালি নুফুর বানাবে এই কবুতরের মতো নুফুর বাইদে নাইছি বেড়া এবারটা আমি সহ্যই উঠতে পারি না
তুমি মাইরে এত প্রশংসা করলাম, এবার তুমি কোন এলাকায় যদি বউ হয়ে যাইয়া এমন উশৃঙ্খলা পানা করো তাহলে মহিলা মাদ্রাসার আর কারামতি থাকবে না, আমাদের আর বয়ান করার সুযোগ থাকবে না। হুজুর চিনি, মহিলা মাদ্রাসার মাইয়ের টামাকে বাড়ির পাশে হুজুর, সে শ্বশুর শাশুড়ি ভাব দেয় না। এই বদনাম যদি একবার ছড়ায় যায় সাদা কাপড়ের দাগ দূরির থেকে দেখা যায়। অন্য মেয়েরা স্কুল কলেজের মেয়েরা হাজার অন্যায় করলে এভাবে সার্কুলার পাবে না, তুমি মহিলা মাদ্রাসার মাইয়া হইয়া অন্যায় করলে এটা কিন্তু খুব প্রকাশ পেয়ে যাবে। কাজেই মেয়েরা সেখান থেকে আদর্শ শিক্ষা নাও, শিক্ষা নাও। সংসার মেয়েদেরকে মৌলানা হইয়া তারা তো আজকের বেড়াতে পারবে না, মৌলানা মাইয়া মসজিদের ইমামতি করতে পারবে না, মৌলানা মাইয়া তবলিগির জামাতের আমিরগিরি করতে পারবে না, মৌলানা মাইয়া ইস্তেমার মাঠে বয়ান করতে পারবে না। তাহলে এই মৌলানা মাইয়া তো মৌলানা দিয়ে দরকার কি? মেয়েদের শিক্ষা, হ্যাঁ আদর্শ শিক্ষায় শিক্ষিত হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে ঠিক, তবে সাংসারিক শিক্ষাটা তাদেরকে ভালো করে শিখতে হবে। ছেলে মেয়ে লালন পালন, শ্বশুর শাশুড়ির খেদমত, সাংসারিক কামকাজ, এগুলো মেয়েদের আদি শিক্ষা আল্লাহ তাআলা মাতৃজাতিকে বানাইছে ওর জন্য। নইলে যদি মেয়েরা এইভাবে ওয়াজ করে বেড়ানোর জন্য মেয়ে বানাতো তাহলে 2.5 লক্ষ নবীর রসুলদের মধ্যে 2-8টা নবী হলেও মহিলাকে মধ্যে দিতে হতো। একটা নবীও কি মহিলাকে মধ্যে দিতে আছে? আছে কোনো মহিলা? কোনো নবী মহিলাকে মধ্যে দিতে নাই। বোঝা যায় যে মহিলাকে আল্লাহ তাআলা ওই কাজের জন্য বানায়নি, তাকে বানাইছে কর্ণাফি বুয়ুতি কন্যা, কর্ণাফি বুয়ুতি কন্যা, ঘরের মধ্যে থাকবা, হাড়ি ফাতিল মাজবা, থালাবাটি পরিষ্কার রাখবা, আলনা সাজায় রাখবা, শোকেশ মুকেশ পরিষ্কার রাখবা, বাথরুম যেন এক নিট অ্যান্ড ক্লিন, তোমার থালাবাটি দেখলি খাইতে মনে চায়, এমন একটা গিলাস এনে দিছে এই বাড়ি কি এত্তি আনছে? হ্যাঁ বিটি, তোর গিলাস দেখবি পরিষ্কার, তোর খালবাটি পরিষ্কার, চামচ ধরিয়া তরকারিতে সে চামচ রে আমি ছাড়ি চামচি আমার ছাড়ে না, ধরি রাখছে টাইট। জীবন ও যদি মাঝে 5-7 দিনের ছেলে মেয়েকে পুরো পেশা পাইকারে খেতাব কাপড় না ধুইয়া খাটের তলে খুঁজে দিয়েছে, একেবারে বিলেই মরা গন্ধ ঘরের মধ্যে, সুসু মরা ঘরে যেটি আর কাজ জানে। তোর এই বাড়ি কীর্তি রাখছে? আমি বাড়ি না, আমি আর মা আমার বাপের বাড়ি ছিলাম, আমার বা তো মা খাতাম না, তোমার এই বাড়ি আনছে কীর্তি নাকি? ঘুরার গাছ কাটতি। হ্যাঁ বিটি, এ বাড়ি আইসে এলাকারে জয় করে ফেলবি, রান্না বান্না 1 নম্বর, পরিষ্কারে পরিচ্ছন্নতা একরকম, শ্বশুর শাশুড়ির খেদমতে 1 নম্বর, এলাকার সব মেয়ে তোর কাছ থেকে প্রশিক্ষণ নেবে, এই শিক্ষাও কই পাইতে হবে মহিলা মাদ্রাসাতে, কথা কন। এই জন্য মহিলা মাদ্রাসাতে বাবরসি বাদ, এই বাবরসিগিরি করাতে হবে, পালা করবে, রান্না করাতে হবে। আর এই যে আসলাম মহিলা মাদ্রাসা, 5-7 প্রকার ফিটিও গেজে বানাবো, আমরা খাইটা খাই, দেখা যায় আমাকে বিটিটা পারে, এ কিচ্ছু হবে না, শেষে শ্বশুর বাড়ি যেতে পিঠে বানাতে যে দাপড়া হয়ে যায়। শিক্ষা নেই তার কবে কি? আমার মাদ্রাসায় মাহফিলের সময় আমি 10 প্রকার পিঠে বানাইছি মহিলাকে দিয়ে, আমার মহিলা মাদ্রাসা আছে যে বাদামি বানাবো টত্তির পিঠে বানাবি, মানে ক্রিসমা দেখাই দিবি পিঠের মধ্যে 10 প্রকার। ওই যে ইউটিউবে লাগে কাছে শুনে দেন, আমার ঘর ভরা ছিল পিঠে, বিটি গেম ওটা আজ সেমি শিখানো যাবে না, তার কাজ শিখাইতে হবে, ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের মাতৃজাতিকে আদর্শ মা হওয়ার তৌফিক দান করে, আমাদেরকে আদর্শ মেয়েদের বাপ হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আর বলবো না, সভাপতি সভাপতি দোয়া করবেন, এই মাদ্রাসার পক্ষে আছেন তো ইনশাআল্লাহ। এবারে আরেকটা কথা, লাস্ট কথা বলে, সেটা হলো এই জায়গা পড়তে দেয় সব বড় লোকের মেয়ে দেয় না, এমন এমন মেয়ে আসে তাদেরকে মনে হয় যেন আল্লাহ তাআলা আসমান থেকে প্যাকেটে করে ছাড়িয়ে দিছে, ওদের কোনো কেউ নাই, নিয়ে আইসা আমার কাছে, হুজুর এই মেয়েটারে মাদ্রাসায় ভর্তি করেন, এরে এর আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, খালা নাই, খালু নাই, ফুবো নাই, ফুবু নাই, চাচা নাই, চাচি নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। এত তা নাই তা ওরা কি আসমান থেকে এমনি প্যাকেট ধরে ছাড়িয়ে দিতে নি? আসলো কিভাবে? কয় ছেলো সব অর্ব কয়দিনের মধ্যে মরিয়ে সাপ হয়ে গেছে, আর আমি ওর চাচি, আমার স্বামী আবার মারা গেছে, আমি আর এক জায়গায় বিয়ে বইছি, ওদের আমার দুইটা নিয়ে উঠছি, ফরেনটা নিয়ে তো সেখানে জায়গা পাচ্ছি না, তুইয়ে গেলাম থাকলো কম দিয়ে, এরে কি তাড়ানো যায়, এরে তাড়ানো যায়, এরম তো এই জায়গাও দুই একটা আছে, সব মাদ্রাসা এরম গুলো আছে। আপনি আব্বা আছেন, আপনার মেয়েরা যা চায় তাই দেন, আপনি আব্বা আছেন, আপনার মেয়েরা যা চায় তাই দেন, এই মেয়েগুলো জীবনে ছুটি দিয়ে বাড়ি যার কায় জানে, ওর তো বাড়ি নাই, মাদ্রাসা বন্ধ হয়ে যায়, সব চলে যায়, এই ছোট ছোট মেয়েগুলো এখান দিয়ে উস্তাদের সামনে ঘোরে, কিরম যে লাগে সেই চুমা, ছেলেও থাকে পুরুষ মাদ্রাসায়, মেয়েও এরকম অসহায় কিছু থাকে যারা ছুটিতেও বাড়ি যাওয়ার কায়দা নাই, এরকম বাচ্চাদেরকে দেখে দেখে আপনারা একটু সাহায্য করবেন না ইনশাআল্লাহ, করবেন না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাই এই কাজ খেদমতের জন্য কবুল করে নেয়, সবাই বলেন আমিন।